শারদ প্রাত বেজে উঠেছে আলোক মন্দির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতি বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। শরৎকালে নির্মল আকাশের নির্মল নীলিমায় ধরণীর রূপ হয় শোভাময়, সোনালি ধানের সৌন্দর্যের আস্বাদনে গৃহস্থের অন্তর যখন প্রীতি ও আনন্দে উচ্ছ্বসিত, চারিদিকে যখন খুশির সাড়া, তখনই সেই সমৃদ্ধি দেবীর আরাধনা পার্বণ দুর্গোৎসব। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা অসুর শক্তিবিধ্বংসিনী ব্রহ্ম স্বরূপিণী, এই চিন্ময়ী মহাশক্তি জগতে মৃন্ময়ী মূর্তিরূপে পূজিতা। গুণ বা কর্মভেদে তিনি কখনো মহাকালী, কখনো মহালক্ষ্মী, কখনো বা মহাসরস্বতী রূপে প্রকাশিতা। মহাকালী রূপে তিনি মধুকৈটব, মহালক্ষ্মী রূপে মহিষাসুর ও মহাসরস্বতী রূপে শুম্ভ নিশুম্ভকে বধ করেন। আশ্বিনের শারদলগ্নে জগন্মাতা জগদম্বিকা যে মূর্তির মধ্যে দিয়ে পূজার বেদিতে দীপ্যমান, সেটি দুর্গা দুর্গতিনাশিনী দশপ্রহরণ ধারিণী মহিষাসুর মর্দিনী মূর্তি। ত্রিভঙ্গস্থান সংস্থানং মহিষাসুর মর্দিনীম দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী। জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। নমস্তুতে মহিষাসুরহিনাশি ভক্তানাং সুখদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দৃশো জহি। দৈত্যরাজ মহিষাসুরের অত্যাচারে ক্লান্ত বিধ্বস্ত দেবগণ পদ্মজনী ব্রহ্মার নেতৃত্বে একত্র হয়ে বিষ্ণু ও শিবের শরণাপন্ন হলেন। স্বর্গভ্রষ্ট দেবতাদের হৃদয়ে উদ্বেলতা আর কণ্ঠে কাকুতি। যে করেই হোক মহিষাসুরকে বধ করতেই হবে। দেবতাদের কাছ থেকে এই বিপদ জেনে মধুসূদন ও মহাদেব অত্যন্ত ক্রোধান্বিত হলে তাঁদের মুখমণ্ডল হতে এক মহা তেজ নির্গত হতে লাগল। তারপর অন্যান্য দেবতার শরীর থেকেও বিপুল তেজরাশি বেরিয়ে এল। এই সম্মিলিত তেজপুঞ্জ থেকে আবির্ভূত হলেন এক ভুবন মোহিনী দিব্য মাতৃমূর্তি। অতুলং তত্র তত্তেজঃ সর্বদেব শরীরজম একস্থং তদ্ভুন্নারী ব্যাপ্ত লোকত্রয়ং ত্রিশা। শম্ভুর তেজ থেকে সেই রমণী মূর্তির মুখমণ্ডল, যমের তেজে তাঁর কেশদাম, বিষ্ণু তেজে তাঁর বাহুসমূহ উৎপত্তি হল। সমস্ত দেবতার পুঞ্জীভূত তেজ থেকে এই মহাদেবীর দেহের অন্যান্য অবয়ব গঠিত হল। তেজরাশি সমুদ্ভবা সেই সংঘশক্তি রূপিণী জ্যোতির্ময়ী মাতৃমূর্তিকে দর্শন করে অমরগণ
তাদের নিজ নিজ অস্ত্র ভূষণ ও বাহনের দ্বারা সেই জ্যোতির্ময় মহাজননীকে সুসজ্জিত করলেন। মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, মহাকাল দিলেন খড়গ, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু, ইন্দ্র দিলেন বজ্র ঘণ্টা, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বিশ্বকর্মা দিলেন শানিত কুঠার ও অভেদ্য কবচ, যমরাজ দিলেন কালদণ্ড, পবন দিলেন ধনু, সমুদ্র দিলেন নাগপাশ, সূর্যদেব দেবীর সমস্ত রোমকূপে ছড়িয়ে দিয়েছিলেন তাঁর সমস্ত কিরণ, ক্ষীরোদ সমুদ্র থেকে উঠে এল দেবীর জন্য মণিমুক্তা খচিত পরম সুন্দর উজ্জ্বল অলঙ্কারাদি, বাহন হিসেবে দেবীকে সিংহ দিলেন হিমগিরি, তারপর সেই দনুজ দমনী সিংহবাহিনী ভদ্রা ভগবতীকে দেখে সমস্ত দেবতা জয়ধ্বনি করে উঠলেন এবং ভক্তি বিনম্র চিত্তে জগন্মাতা স্তব করতে থাকলেন। সিংহাস্থা শশী শেখরা মরকত প্রেক্ষা চতুর্ভিভুজৈ শঙ্খং চক্র ধনু শরাংশ্চ দধতি নৈত্রৈস্ত্রিভি শোভিতা দেবী অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার, দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ দেখলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে আনতা আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। শুরু হল মহিষাসুরের সঙ্গে দেবীর প্রবল সংগ্রাম। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। বিষ্ণু বিলাসিনী বিষ্ণু
পুনরায় পুরুষ বেশে আত্মপ্রকাশ করলো মহিষাসুর। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি গ্রহণ করল। রণবাদ্য দিকে দিকে নিনাদিত, চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষরূপকে সদম্ভে বললেন, গর্জ্য গর্জ্য ক্ষণং মূঢ় মধু যাবত পিবাম্যহম মায়ান্বয়ী হতং ত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা। সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনিপাতে দৈত্যের মস্তক গুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা পৃথিবীতে পরিব্যাপ্ত।
তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর, ওই নূতনের কেতন হোডে কাল বসে ঘিরে ঝড়, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারে সিংহ দরে কলক ভেঙে ভাঙলো আগল, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারে সিংহ দরে খমক ভেঙে ভাঙলো আগল, নৃত্য গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, নৃত্য গহন অন্ধকূপে।